রাজ্যখনত এবার সংখ্যালঘু ভোটারে বিজেপিক ভোট দিবনে? সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত বিজেপির প্রভাব কেনেকুয়া? তার এক ট্রেলার আজি পোৱা গল। আব্দুল আজিজ এটা সময় অগপৰ আছিল, পিছত তেওঁ কংগ্রেসত যোগদান কৰিছিল, পিছত তেওঁ কর্ণাট চাংমার দলতো জয়েন কৰি বিগত লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা কৰিছিল, আৰু এতিয়া তেওঁ বিজেপির সদস্য। আজি জুৰিয়াত এখন তেওঁ সভাৰ আয়োজন কৰিছিল, মূলত তেওঁক সম্বর্ধনা জনোৱাৰ উদ্দেশ্যে সভাৰ আয়োজন কৰিছিল। সভাত রাষ্ট্রীয় পর্যায়ের এজন নেতাকো আমন্ত্রণ জনোৱা হৈছিল যে বিজেপিয়ে আব্দুল আজিজক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। সভাত এটা উপস্থিতির সংখ্যা আপনাদের মন করব, এয়া সভা, এয়া রঙা কাপড় পিন্ধা আব্দুল আজিজ, উপস্থিত দর্শকর সংখ্যা চাওক, এয়া দর্শক 50-60 জনমান হব, পিছফালে সকল চকী খালি। আজি যে মঞ্চের সম্মুখলৈ মানুহ মাতিছে, কিন্তু সকল খালি। আজি আব্দুল আজিজ জিন্দাবাদ, সভাত মানুহ নাই, চকী খালি। ইয়ার মাজতে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি নেতার এই সভা, জুরিয়াত হয়েছিল, গতি স্বাভাবিকতে গম পাইছে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত কি অবস্থা হয়েছে বিজেপি।